আমেরিকা জুড়ে শুরু হচ্ছে নির্বাচনী পালাবদল ২০২০ দুই হাজার বিশ প্রেসিডেন্ট নির্বাচনে যেসব সুইং ভোটাররা ডেমোক্রেটদের পক্ষ নিয়েছিলেন তারা এবার রিপাবলিকানদের পক্ষে সমর্থন জানাচ্ছেন পরিসংখ্যান বলছে তেতাল্লিশটি স্টেটের দশ লাখ ভোটার গত এক বছরে রিপাবলিকান পার্টিকে সমর্থন জানিয়েছেন এটি ডেমোক্রেটদের জন্য হুমকি স্বরূপ হিসেবে দেখা হচ্ছে এই মধ্যবর্তী নির্বাচনে সুশিক্ষিত ভোটার যারা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে নিয়েছিলেন তারা আবার রিপাবলিকানদের সমর্থন দিচ্ছেন এক দশমিক সাত মিলিয়ন ভোটারে বারো মাসের এই তথ্য বিশ্লেষণ করে ফলাফল জানিয়েছে জরিপটি বেশিরভাগ ভোটার মনে করছেন প্রেসিডেন্ট বাইডেন এবং তার প্রশাসন সাধারণ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছেন